माई टी टेक चैनल पक्ष के सकल के स्वागत। तो आजकल भिडियो की कौन टॉपिक होते जालरेडी क्योंकि अपना थंबनेल देखे ही बुझे गेन। तो भाई अपन क्लान रिक्वेस्टर कारण क्योंकि आजकल भिडियो क्रिएट करते कारण अलरेडी क्योंकि भिडियो दिए दीसी। तो अपना क्योंकि प्राय 100 जनों ऊपर कमेंट कर भाई गत रातर भिडियो देखे भाई हमें सीपीए फुल अकाउंट क्यों अप्रुवाल नीब सम्पूर्ण सिसटेम देखा दें। तो भाई आजकल भिडियोते सीपीए फुल खूब सहजे अपनारा मूलत मैनेजर क्योंकि 30 दिन आगे नक करना। तो अपना 30 मिनट मध्य ही सिसटेमगुलू सब बुझते क्यों अपना सीपीए फुल नेटवर्क अप्रुवाल देवें ए टू जेड दें स्क्रीनशॉट कोथाय थेके पाबेन सब किछु आमी डिटेल्से आपनादेरके हेल्प करब भाई। ताई आपनादेर काछे रिक्वेस्ट फुल भिडियोटी धैर्य सहकारे देखें सीपीए फुल नेटवर्कटी आपनारा निजेराई अप्रुवाल निते पारबेन आर कि। आर सीपीए फुल नेटवर्क सम्पर्के अनेके होयतो बा आपनारा जानेन आबार अनेकेई जानेन ना। सीपीए फुल नेटवर्क किन्तु बिश्वेर 2 नम्बर नेटवर्क भाई, बिश्वेर 2 नम्बर एकटा नेटवर्क। आपनारा खूब इजीते किभाबे सिक्रेट सिस्टेमगुलो यूज करे अप्रुवाल नेबेन एस टू जेड सिस्टेम आपनादेरके आमी स्टेप बाय स्टेप देखाई देब। ताई धैर्य सहकारे भिडियोटी देखते थाकेन और चैनेले कोनो नतून दर्शक भाई थाकले अवश्यई चैनेलटा सबसक्राइब करे चैनेलेर सदस्य हये जाबेन देन पाशे थाका बेल आइकनटा বাজিয়ে দিবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলেন মেন টপিকে চলে যাই। তো ফার্স্ট অফ অল ভিউয়ার্স আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে সিপিএফ ফুল নেটওয়ার্কের চ্যাটিং সিস্টেম ম্যানেজারের সাথে কিভাবে কমিউনিকেশন করছি সব কিছু আপনাদেরকে দেখাবো। আগে আপনারা দেখেন যে কিভাবে আপনারা সাইটটিতে সাইন আপ করবেন দেন কিভাবে ম্যানেজারকে নক করবেন সম্পূর্ণ সিস্টেম স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাই। তো আপনাদের ফোন থেকে একটা ব্রাউজার সিলেক্ট করবেন। তো আমি মূলত এই যে ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করতেছি। তো অলরেডি কিন্তু আমি আমার ক্রোম ব্রাউজারের ডাটাটি সুন্দরভাবে ক্লিয়ার করে নিয়েছি। আপনারা কিন্তু ক্রোম ব্রাউজার অনেক কাজ করে থাকেন ভাই। তো আমি আপনাকে সাজেস্ট করব সিপিএফ ফুলে সাইন আপ করার আগে আপনারা যে ব্রাউজার থেকে সাইন আপ করতে যাচ্ছেন সেই ব্রাউজার ডাটাটি সুন্দরভাবে ক্লিয়ার করে নেবেন। তো আমি এই ব্রাউজারটি ডাটাটি ক্লিয়ার করে নিয়েছি। আমি এখন এই ব্রাউজারটি ওপেন করব। তো ব্রাউজারটি ওপেন করার পর দেখেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেন এখান থেকে আমি অ্যাকসেপ্ট এ কন্টিনিউ ক্লিক করে দেবো। দেন এখান থেকে নো থ্যাঙ্কস, কোনো জিমেইল এখানে হেল্প নিব না আর কি। তো নো থ্যাঙ্কসের উপর ক্লিক করে দেওয়ার পরে দেখেন আমাকে এরকম সিস্টেম চলে আসবে। তো দেন এখান থেকে এখন যে কাজটি করবো এখানে আমি জাস্ট সিপিএ ফুলের ওয়েবসাইটটা লিখব। তো সিপিএ ফুল দেখেন জাস্ট আমি এভাবে ওয়েবসাইটটি লিখবো, তাহলেই হচ্ছে সিপিএ ফুল। এই যে দেখেন জাস্ট সিপিএ ফুল লিখে সার্চ করলে ঠিক আপনার সামনে এইরকম একটা ইন্টারফেস শো করবে। দেখেন এরকম একটা সাইট শো করবে। তো তার আগে আরেকটা বিষয় ভাই, নতুন থেকে পুরাতন বা ওল্ড যাই যেই কাজই করেন না ভাই সকলেই সিপিএ ফুল আপনারা অ্যাপ্রুভাল নিতে পারবেন। কারো কাছ থেকে কিনে নিতে হবে না ভাই। বাইরে আপনারা গেলে কিন্তু 1,000-1,500-2,000 টাকা দিয়েও কিন্তু অনেকে কিনে নেন, কিন্তু কারো কাছ থেকে কিনতে হবে না। আপনারা নিজেরা নিজেরাই অ্যাপ্রুভাল নিতে পারবেন। জাস্ট আপনার ইনস্টাগ্রামে ভেরিফাই করে আমি আপনাদেরকে হেল্প করব। তো ফুল ভিডিওটি আপনারা জাস্ট কাইন্ডলি আগে দেখেন, দেখার পরে কী সিস্টেমে কী করতে হবে সব কিছু বলে দিচ্ছি, কোথা থেকে স্ক্রিনশট পাবেন সব কিছু আমি আপনাকে বলে দিব। তো দেন আপনারা এখান থেকে যে কাজটি করবেন ভাই এই যে সাইটটিতে চলে যাবেন। তো এই সাইটটিতে যাওয়ার পরে দেখেন সঠিক ওয়েতে আপনারা এখানে সাইটটিতে আপনারা সাইন আপ করতে হবে। তো সাইটটিতে আসার পর দেন এখান থেকে আপনারা এই যে এই অপশনটিতে ক্লিক করে দেবেন ভাই। দেখেন তো আমি এই অপশনটিতে ক্লিক করে দিলাম। তো এই অপশনটিতে ক্লিক করে দিলে আপনাদের সাইন আপের অপশনটি চলে আসবে। তো দেন এই যে দেখেন আমাকে সাইন আপ অপশনটি চলে আসছে। তো সাইন আপ অপশনটি চলে আসলে দেন এখান থেকে আমাকে কোম্পানির নাম এগুলো সব কিছু পূরণ করতে হবে। তো সুন্দরভাবে দেখেন কারণ এখানে কিন্তু ন্যাশনাল আইডি কার্ড ভেরিফাই সব কিছু নেই। তো আবারও বলবো মন দিয়ে শোনেন, যার ন্যাশনাল আইডি কার্ড দিয়ে আপনি সিপিএ ফুল নেটওয়ার্কটি অ্যাপ্রুভাল নিতে চাচ্ছেন হোক না সেটা আপনার যদি ন্যাশনাল আইডি কার্ড না হয়ে থাকে তাহলে আপনাকে সাজেস্ট করবো আপনার মার নামে অথবা বাবার নামে করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখানে তার অ্যাড্রেসটাই দিয়ে দিবেন এবং তার নামে একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো মূলত এখানে ফার্স্ট অফ অল আপনাকে একটা কোম্পানির নাম দিতে বলতেছে। তো এখানে আপনারা একটা কোম্পানির নাম দিয়ে দেবেন ভাই। দেখেন তো কোম্পানির নাম ধরেন আমি এখানে দিচ্ছি বিডিআইটি, জাস্ট আমি এটা দিলেই হচ্ছে বিডিআইটি টেক। জাস্ট ধরেন আমি এরকম একটা ইউজার নাম দিয়ে দিলাম বিডিআইটি টেক। দেন এখানে একটা ওয়েবসাইট। তো ভিউয়ার্স অনেকেই কিন্তু দেখেন এই ওয়েবসাইটটি আপনার ক্রিয়েট করতে পারেন না, বিভিন্ন ভাইদের কাছ থেকে 50 টাকা 100 টাকা দিয়ে ব্লগার সাইট থেকে ক্রিয়েট করে নেন। তো ভাই এটা ফ্রিতেই করা যায়, কারো কাছে যাইতে হবে না। আমি আপনাকে সব কিছু দেখাই দিচ্ছি। দেখেন দেন এখান থেকে আমি বেক করে চলে গেলাম। তো যাওয়ার পরে আমি আমার ফোনে ক্রোম ব্রাউজারটি একটু কাইন্ডলি ওপেন করবো। দেখেন ভিউয়ার্স তো ক্রোম ব্রাউজারটি ওপেন করলাম। তো ক্রোম ব্রাউজারটি ওপেন করার পরে দেন এখানে জাস্ট দেখেন আমি সার্চ করবো হচ্ছে ব্লগার লিখে। দেখেন জাস্ট এই যে ব্লগার লিখে সার্চ করলে আপনার সামনে ফ্রি একটা সাইট ওপেন হয়ে যাবে ভাই। দেখেন তো দেন এখান থেকে আপনারা যে কাজটি করবেন ফার্স্টের এই অপশনটিতে আপনারা চলে যাবেন। দেখেন এই যে এই অপশনটিতে আপনারা চলে যাবেন ভাই। দেখেন blogger.com একটু নিচে আসার পরে এই অপশনটিতে আপনারা চলে যাবেন। তো এই অপশনটি যাওয়ার পর দেখেন এই যে ঠিক আপনার সামনে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে ভাই। দেন এখান থেকে আপনারা ক্রিয়েট ইউর ব্লগ এখানে ক্লিক করে দিবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখেন ভাই, আপনাদেরকে এ টু জেড ডিটেলসে বলে দেবো। তো এখানে দেওয়ার পরে এখান থেকে একটা জিমেল চাচ্ছে। তো আমি মূলত সবার নিচে যে জিমেলটা আছে ভিউয়ার্স বা এখান থেকে যে কোনো একটা জিমেল আপনারা সিলেক্ট করে দিতে পারেন। তো আমি মূলত এখান থেকে এই জিমেলটা সিলেক্ট করে দিচ্ছি। দেখেন তো আমি মূলত এখান থেকে এই জিমেলটা সিলেক্ট করে দিলাম।
দিয়ে এখান থেকে একটা ব্লগ আর তৈরি করে নেবো, ফ্রি ব্লগ আর কি সাইট তৈরি করে নেবো। তো জাস্ট দেখেন ঠিক আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো দেখেন এখানে অলরেডি কিন্তু ভিউয়ার্স আমার এটাতে একটা ব্লগার সাইট তৈরি করা ছিল আগে থেকেই, বা আপনারা জাস্ট এখানে তৈরি করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। দেন এখান থেকে আপনারা এই যে এখানে ক্লিক করে দেবেন। তো দেওয়ার পরে এখান থেকে এই যে দেখেন আপনারা ফ্রি একটা ব্লগ তৈরি করে নেবেন। তো ওখানে কিন্তু আমার তৈরি করা ছিল, যার কারণে কিন্তু এখানে দেখেন ডাইরেক্টলি সাইট আমার নিয়ে নিয়েছে। তো দেন এখান থেকে এখন ব্লগ লিঙ্কটা আপনারা নেবেন কীভাবে, তো ব্লগ লিঙ্কটা নেওয়ার জন্য জাস্ট এই থ্রিডটে ক্লিক করে দেবেন। তো দেওয়ার পরে দেন এখান থেকে আপনারা এই যে সেটিং আছে অথবা এই যে অ্যারোশনটাতে ক্লিক করে দিতে পারেন। তো আমি সেটিংয়ে চলে যাচ্ছি, দেখেন সেটিংয়ে যাওয়ার পরে এখানে আপনারা ব্লগ অ্যাড্রেসটি পেয়ে যাবেন। তো এই সেটিংয়ে চলে আসলাম, একটু নিচে চলে যাবেন। একটু নিচে চলে আসার পরে এখানে দেখেন আপনার ব্লগ অ্যাড্রেসটা আপনারা দেখতে পাবেন। এই যে দেখেন ভাই আপনার ব্লগ অ্যাড্রেস, এই যে। তো আমি এখন এখান থেকে ব্লগ অ্যাড্রেসটি কপি করে নিব, জাস্ট একটু ব্লগ অ্যাড্রেসটি আমি এখান থেকে কপি করে নিলাম। তো কপি করে নেওয়ার পরে এখানে আপনারা পেস্ট করে দিবেন এই যে ওয়েবসাইটে, এখানে জাস্ট আমি আমার ব্লগ অ্যাড্রেসটি পেস্ট করে দিলাম দেখেন। তো পেস্ট করে দেওয়ার পরে এখানে ইমেল অ্যাড্রেস, এখন এখানে দেখেন অ্যাড্রেস টু। তো ওয়ান অ্যাড্রেসে যদি আপনার অ্যাড্রেস না ধরে, এই ক্ষেত্রে আপনারা অ্যাড্রেস টু তো আপনাদের অ্যাড্রেস বসাই দিতে পারেন। তো আমি ওয়ান অ্যাড্রেসে ট্রাই করবো দেওয়ার, একদম আপনার ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী আপনারা বসাই দিবেন। তো আমি মূলত আমার ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী বসাই দিচ্ছি ভাই, দেখেন খেতলাল একটা কোমা জয়পুরহাট, দেন আর এ জে এস এইচ রাজশাহী। দেখেন আমি কিন্তু বসাই দিচ্ছি, জাস্ট এইটুকু দিলেই হচ্ছে। দেন এখান থেকে আপনারা সিটি বসাই দিবেন। তো আমি মূলত এখানে সিটি দিচ্ছি, আমাদের সিটি হচ্ছে আপনার ঢাকা। তো দেন এখান থেকে ঢাকা বসাই দিলাম। দেন এখান থেকে আপনারা কান্ট্রি সিলেক্ট করে দেবেন। তো কান্ট্রি এখানে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে কাইন্ডলি আপনারা করে দিবেন হচ্ছে, যেটা সেটা হচ্ছে দেখেন একটু নিচে চলে যাব, সরি বাংলাদেশ, সবার উপরেই মূলত থাকে বাংলাদেশ বি সিরিয়ালে, এই যে বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। তো দেন এখান থেকে আপনারা এই যে দেখেন এখানে আপনারা সিলেক্ট করে দিবেন ভাই, দেখেন এখানে আমরা সিলেক্ট করে দেব জয়পুরহাট, দেখুন। দেন এখান থেকে আপনারা যে কাজটি করবেন, এই যে পোস্ট কোড ভাই, এখানে আপনারা পোস্ট কোডটা সিলেক্ট করে দেবেন। তো আমি পোস্ট কোডের জায়গায় পোস্ট কোডটা বসাই দিচ্ছি, আমাদের কোড পোস্ট কোড হচ্ছে 5900। দেন এখানে একটা ফোন নাম্বার বসাই দিচ্ছি, দেখেন 01601 এই যে দেখেন আমার ফোন নাম্বারটা, এখানে কিন্তু বন্ধু একটা ফোন নাম্বার আমি এখানে বসাই দিলাম 01601 তো এখানে মূলত এইভাবে আপনারা বসাই দিবেন। তো দেওয়ার পরে দেন এখান থেকে এখন দেখেন আপনি যেই নামে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান ভিউয়ার্স, সেই নামটি এখানে দিয়ে দিবেন। আমি মূলত কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, জাস্ট আপনাদের দেখানোর জন্য যে কীভাবে সাইন আপ করবেন, কীভাবে অপশনগুলো আপনার পূরণ করে দেবেন সঠিক। এক কথায় ভিউয়ার্স ভাবেন না যে এখানে হুদাই আপনার বসাই দিলে আপনারা আপনি অ্যাপ্রুভাল দিয়ে দিবে, তারা কিন্তু ভাই তাদের হোস্টিং ডোমেইন এগুলো কিনে আপনাদেরকে অ্যাপ্রুভাল দিতে হয়। একটা অ্যাপ্রুভাল দিলে কিন্তু আপনাদেরকে ওদের খরচ আছে, যার কারণে ওরা কিন্তু দেখে শুনে যারা কাজ করে তাদেরকে শুধু অ্যাপ্রুভাল দেবে। তো ঠিক আমি যেভাবে দেখাচ্ছি এভাবে আপনারা পূরণ করেন, 100% আপনারা অ্যাপ্রুভাল নিতে পারবেন। তো দেন এখান থেকে এখন আমি ব্যাক করলাম। তো করার পরে আমার জিমেলটা আমি একটু দেখে নিচ্ছি ভাই। তো আপনারা আবারও বলতেছি অ্যাকাউন্টে অ্যাপ্লাই করার আগে, সাইন আপ করার আগে সুন্দরভাবে আপনার জিমেলটা দেখে নেবেন। তো দেখেন আমি এখানে চলে আসলাম। তো আসার পরে দেন এখান থেকে আমার জিমেলটা আমি দেখে নিব। তো এই যে দেখেন সবার নিচে এই জিমেলটাতে আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করবো মূলত। তো ফ্যামিলি নামে আমি মূলত অ্যাকাউন্ট ক্রিয়েট করবো ভাই। আপনারা আপনাদের নামে নিজের নামে করে নেবেন, যাদের ন্যাশনাল কার্ড আছে তারা নিজের নামে করবেন, যাদের ন্যাশনাল কার্ড নেই তারা বাবা মার নামে করে নেবেন আর কি। তো আমি আমার এই জিমেলটি দিয়ে দেবো, দেখেন লিসা কুইন 7733। তো আমি মূলত আমার এই জিমেলটি দিয়ে দিচ্ছি এখানে, লিসা কুইন 7733 @gmail.com। দেন এখান থেকে একটা হার্ড কোয়ালিটির পাসওয়ার্ড বসে দিচ্ছি, এই রিলেটেড পাসওয়ার্ড আপনারা বসায় দিবেন, নিচেও স্যাম পাসওয়ার্ড দিয়ে দিবেন। স্যাম কোয়ালিটি পাসওয়ার্ড, দেন এখানে ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে দিবেন আপনারা। আমি মূলত লিসা কুইন দিয়ে দিচ্ছি, লিসা কুইন বসাই দিলাম। দেন এখান থেকে আপনারা টাইটেলের জায়গায় কোনো কিছু দিলেও হচ্ছে, না দিলেও হচ্ছে। তো আমি মূলত এখানে কিছুই দিচ্ছি না ভাই। দেন এখন আপনাদেরকে এখানে মেন কাজগুলো এখানে সুন্দরভাবে আপনাদেরকে ফিল আপ করতে হবে ভাই, এই অপশনগুলো আপনাদেরকে সুন্দরভাবে ফিল আপ করতে হবে, মন দিয়ে দেখেন। এগুলোতে কোনো প্রকার ভুল করবেন না, আবার বেশিও দিতে যাবেন না, কমও দিতে যাবেন না। আপনাদের রিকোয়েস্টেই ভিউয়ার্স আমি এই ভিডিওটি দেখাচ্ছি, যাতে আপনারা খুব ইজিতেই অ্যাপ্রুভাল নিতে পারেন। আপনাকে আমি কিন্তু দেখাই দিচ্ছি যে ইন্ডিয়া থেকেও কিন্তু আপনারা সিপিএফ হলে ইনকাম করা সম্ভব, এবং অ্যাফিলিয়েট মার্কেটিং থেকে শুরু করে অ্যামাজন গিফট কার্ড থেকে শুরু করে সব ধরনের অফার আপনারা এই নেটওয়ার্কে পাবেন। তো দেন এখানে এখন আমরা দেখেন এখানে কিন্তু লিখে দিছে, মানে এগুলো আপনারা পড়ে পড়ে নেবেন। তো আমি মূলত অলরেডি জানি এগুলো আমি অত পড়তে যাচ্ছি না, ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো এখানে বলছে যে আপনি হচ্ছে মানে
মার্কেট প্লেসে মানে এরকম অনলাইন রিলেটেড মার্কেট প্লেসে আপনি কতদিন থেকে কাজ করেন? আমি মূলত এখান থেকে দিব ভিউয়ার্স, মূলত দেখেন যে ফোর ইয়ার, এখানে আমার তেমন কিছুই প্রয়োজন নেই, জাস্ট ফোর ইয়ার করে দিলাম, দেখেন ফোর ইয়ার্স করে দিলাম। দেন এখান থেকে দেখেন ভিউয়ার্স যে আপনি ম্যানেজারের সাথে কীভাবে মানে কথা বলতে চান, এখানে তিনটা সিস্টেম থাকে, তো মূলত আমরা এখানে ক্লিক করে দিলে দেখতে পারবো। দেখেন এই যে দেখেন টেলিগ্রাম, স্কাইপি, আইসিকিউ, এখান থেকে আমি ম্যানেজারের সাথে স্কাইপির মাধ্যমে কথা বলবো। তাই মূলত এই যে স্কাইপি লিঙ্কটা, এখানে স্কাইপি সিলেক্ট করে দিলাম। দেন এখানে আপনারা যে কাজটি করবেন ভিউয়ার্স, স্কাইপি লিঙ্কটা দিয়ে দিবেন, তো সরি স্কাইপির জিমেলটা এখানে আপনারা দিয়ে দেবেন। আবার বলতেছি এখানে স্কাইপির জিমেল দিবেন, ম্যানেজার আপনাকে নক করবে অথবা আপনি তাড়াহুড়া থাকলে ম্যানেজারকে আপনি আগে রেসপন্স করতে পারেন। আমি আগে কিন্তু ম্যানেজারকে রেসপন্স করে রাখছিলাম, মানে নক করে রাখছিলাম, ম্যানেজার আমাকে নক করছিল, তো আপনারা চাইলে এখানে নক দিয়ে রাখতে পারেন। তো এখানে আপনারা আপনার স্কাইপি নেম সরি জিমেলটা দিয়ে দিবেন। তো লিসা কুইন, আমি আমার জিমেলটা দিয়ে দিচ্ছি ভাই, লিসা কুইন 7733, লিসা কুইন 7733 @gmail.com। ম্যানেজার আপনাকে সার্চ করে নিয়ে নক করবে ভাই। দেন এখান থেকে দেখেন ল্যান্ডিং পেজের ইউআরএল লিঙ্কটা আপনাকে দিতে বলতেছে, তো অলরেডি কিন্তু আমি আপনারা যেটা করবেন, দেখেন আমি কিন্তু সব কিছু বলে দিচ্ছি ফ্রিতে, এই যে ওয়েবসাইট থেকে ব্লগার সাইট থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিয়ে জাস্ট আমি শিখ যেভাবে দেখালাম এইভাবে এই ব্লগটা নিয়ে এখানেও আপনারা পেস্ট করে দিবেন। তো আমি এখানে এটা পেস্ট করে দিচ্ছি ভাই, এই যে দেখেন আমি এখানে পেস্ট করে দিলাম। তো দেন এখানে আপনার এখন হচ্ছে ট্রাফিক সাইট, দেখেন সাইট অথবা ট্রাফিক, এখানে ভিউয়ার্স বলতে ওরা বলতে চাচ্ছে যে আপনি হচ্ছে কোন সাইট থেকে ট্রাফিক নিয়ে আসবেন, কোন সাইট থেকে ট্রাফিক। তো মূলত এখানে আপনারা দিবেন পপ, মিট মি, টেলিগ্রাম, বার্ডু, ইনস্টাগ্রাম, এগুলো লিখে দিবেন। তো আমি মূলত পপ, দেন একটা কোমা, মিট মি, দেন এখানে আপনারা হচ্ছে স্ন্যাপচ্যাট, দেন হচ্ছে আপনারা কিক, দেন আপনার হচ্ছে বাডু, দেন হচ্ছে আপনার টিন্ডার, দেন এখান থেকে আপনারা আরও এটিসি অনেক আছে, দেখেন এইসে, ডবল পি, অ্যান্ড হ্যাপেন, এভাবে এগুলো এত কিছু বসাই দেওয়ার পরে ইটিসি জাস্ট বসাই দিলেন, আপনি কিন্তু মোটামুটি কমপ্লিট। দেন এখান থেকে আপনারা দেখেন এই যে এখানে ক্লিক করে দিয়ে, এখানে আপনার কোনো জায়গায় ভুল করেন ভাই, এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনার কী অপশানটা দেবেন দেখেন। তো ভিউয়ার্স এই যে দেখেন এখানে কিন্তু আপনার একটা ভুল করেন, তো সেইটা হচ্ছে যে এখানে টিকমার্ক করার পরে অনেকেই আপনারা দেখেন বোঝেন না, এখানে কিন্তু ইয়েস করে দেন ভাই। আমরা কিন্তু মূলত 100% মধ্যে 99% লোকজনই ফ্রিতে কাজ করি, মানে ফ্রি ট্রাফিক দিয়ে কাজ করি, এটার মানে বোঝাচ্ছে যে আপনার পেইড ট্রাফিক আছেন, আপনি ফ্রিতে কাজ কর ফ্রি ট্রাফিক দিয়ে কাজ করবেন। আমি মূলত ফ্রি ট্রাফিক দিয়ে যেহেতু কাজ করবো, অবশ্যই আমি ই নো করে দেবো এখান থেকে, কারণ আপনি যদি পেইড ট্রাফিক করে দেন ভাই, সেই ক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্টের লিঙ্কগুলো অনেক হার্ডভাবে করে দিবে, যে ক্ষেত্রে কিন্তু আপনি কনভার্সেশন এগুলো নিয়ে আসতে একটু টাফ হয়ে যাবে, তো আপনার অবশ্যই এখানে নো করে দিবেন। তো দেওয়ার পরে এখানে এখন দেখেন এই অপশনগুলো যেগুলো আছে এখানে আপনার, এখানে যদি আপনি ইয়েস দিতেন সেই ক্ষেত্রে এখানে আপনার আর কিছু লিখে দিতে হতো, তো আমি যেহেতু এখানে নো দিচ্ছি এখানে কিছু লিখে দিব না। তো দেন এখন একটু নিচে চলে যাব, তো যাওয়ার পরে এখন আপনাকে জাস্ট এই কয়টা অপশন পূরণ করতে হবে, তো এগুলো একটু মন দিয়ে দেখেন যে কী কী আমি পূরণ করে দিচ্ছি। তো দেন নিচের অপশনটি আসার পরে ভিউয়ার্স দেখেন, তো এখানে সরি নিচের এই অপশনটিতে আসার পরে বোঝাচ্ছে যে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করে মোটামুটি কেমন ডলার ইনকাম করেন। তো ভিউয়ার্স এখানে আপনারা যে কাজটি করবেন দেখেন আমি লিখে দিচ্ছি, ধরেন 300 থেকে 400 USD জাস্ট এভাবে বসাই দিবেন। দেন এখান থেকে আপনার হচ্ছে ট্রাফিক ভলিউম, এগুলো আমি আজকে কিন্তু পড়তেছি না ভাই, আবার বলতেছি আপনাদের এগুলো পরে পরে নিয়ে দিবেন, বা আমি না পড়লেও আমি যাবো সেভাবে দিলেও হচ্ছে। দেন এখান থেকে আপনার এখানে এই মেসেজটা মানে বুঝাইছে কত ট্রাফিক আছে আপনার কাছে, তো মূলত আমি এখান থেকে দিব 2500 থেকে আপনার মনে করেন যে 4000, তো এভাবে বসাই দিলাম। দেন আবার নিচে চলে আসলাম ভিউয়ার্স দেখেন, তো এখান থেকে বলছে আপনার ট্রাফিকের ফ্রম, মানে আপনার কোন কোন কান্ট্রির ট্রাফিক আছে, তো এখানে আপনারা যে কাজটি করবেন ভিউয়ার্স এখানে আপনারা বসাই দিবেন, ধরেন ইউএসএ, অস্ট্রেলিয়া, কানাডা, নরওয়ে, তারপরে আপনার হচ্ছে জার্মানি, জাস্ট এভাবে দিতেই থাকবেন। দেখেন ইউকে, মূলত এভাবে পরিচিতি যেগুলো আছে, দেন আপনি এখান থেকে ইটিসি জাস্ট বসাই দিলাম। তো দেন এখান থেকে ব্যাস দেখেন মান্থলি আপনি কেমন এখান থেকে ইনকাম করেন, মান্থলি মানে আপনি কেমন ইনকাম করেন, তো মূলত আমি মান্থলি এখানে দিয়ে দেবো 500 USD। দেখেন ব্যাস এরকম আপনি মাসে, সরি এত দেওয়ার প্রয়োজন নেই, আপনি মূলত 300 দিয়ে দেবেন, 300 দিলেই এনাফ, 300 USD দিয়ে দেবেন, মূলত এখান থেকে 300 USD দিয়ে দেবেন। তো তারপরে আপনারা যে কাজটি করবেন ভাই একটু নিচে আসার পরে দেখেন, তো ভিউয়ার্স তারপরে আপনার নিচের এই অপশনটির মানে বোঝাচ্ছে যে আপনার কাছে হচ্ছে সরি আপনি কীভাবে তাদের অফারগুলো প্রমোট করবেন, তো এটার মানে বোঝাচ্ছে কীভাবে তাদের অফার, আমি অবশ্যই এখানে দেবো ল্যান্ডিং পেজ, আপনারা কিন্তু ডাইরেক্টলি আদাবাজে এখানে কিছু দিবেন না।
দেখেন অবশ্যই আপনারা এখান থেকে ল্যান্ডিং পেজ জাস্ট ল্যান্ডিং পেজ লিখে দিবেন। দেন এখান থেকে দেখেন মানে হোয়াট ইজ এটার মানে বোঝাচ্ছে যে আপনার এর আগে কোন নেটওয়ার্কে কাজ করছেন সেই নেটওয়ার্কের ম্যানেজার স্কাইপি আইডি অথবা জিমেইল এবং সাইটের নাম এখানে লিখে দেন এরকম বলতেছে। তো ব্যাটস আপনারা কাইন্ডলি এখানে একটু ক্লিক করে দিয়ে দেখেন আমি আপনাদেরকে লেখাই দিচ্ছি, জাস্ট এখানে আমি দিব হচ্ছে নেম। আপনারা ব্যাটস আবারও বলতেছি এখানে সাইন আপ করার আগে আপনি যখন সাইন আপ করবেন তার আগে আমাকে একটু নক করবেন যে আপনাকে আমি অনেক ক্ষেত্রে অ্যাকাউন্ট আমি কিন্তু মনে করেন এগুলো ডিসক্রিপশন কিন্তু আমি আপনাদেরকে দিতে চাইছি যার কারণে আমি অনেকে লস প্লোস অ্যাকাউন্টের ইউজার নেম দেবো, অনেকে হচ্ছে হাই মনিটাইজার অ্যাকাউন্টের ইউজার নেম পাসওয়ার্ড দেবো, আপনারা সেখান থেকে স্ক্রিনশট করে নিতে পারবেন। তো আমি মূলত এখানে করে দিচ্ছি হচ্ছে লস প্লোস, জাস্ট এই লস প্লোস নেম দিয়ে দিলাম। দেন ওখান থেকে হচ্ছে ধরেন স্কাইপি SKYP, দেন এখান থেকে আমি স্কাইপি বসাই দিচ্ছি। ভাই দেখেন স্কাইপি বসাই দিলাম, দেন এখন আমি হচ্ছে বিয়ার্স আইমন মানে আমার লস প্লোস অ্যাকাউন্টে একটু যাবো। এটা মূলত আমাদের অ্যাকাউন্ট নয়, এটা আরেকটা ভাইয়ের অ্যাকাউন্ট। এখান থেকে জাস্ট আমি আপনাকে দেখাই দিচ্ছি ভাই দেখেন যে কীভাবে আপনারা এখান থেকে ইয়াগুলো নেবেন। আর আপনারা যেটা করবেন বিয়ার্স আমার ভিডিওর আমি এখান যেভাবে ইউজ করতেছি আপনারা সেগুলো ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই, সেগুলো ইউজ করে দেবেন তাহলেই হচ্ছে। তো মূলত আমি এখান থেকে এই লস প্লোস অ্যাকাউন্টে চলে যাচ্ছি, যা জাস্ট আপনাকে দেখাচ্ছি। দেখেন এখান থেকে আপনারা কী দিবেন, দেখেন এখানে কিন্তু ম্যানেজারের স্কাইপি সব কিছু থাকে, জাস্ট এখান থেকে কপি করে আপনাদের বসাই দিলেই হচ্ছে। তো দেন দেখেন এই যে চলে আসলাম, তো আসার পরে দেন এখান থেকে আপনারা এই যে প্রোফাইলে ক্লিক করে দেবো। দেন এখান থেকে এই যে মোয়াজিনের দেখেন এই যে মোয়াজিনের সব কিছু আছে ভাই দেখেন, এখান থেকে জাস্ট আপনাদেরকে বসাই দিতে হবে। দেখেন তো আমি এখান থেকে ইমেলটা কপি করে নিচ্ছি ফার্স্ট টেবল, আচ্ছা দেখেন তো আমি এখান থেকে জাস্ট মেলটি কপি করে নিব। তো ভাই অনেক ক্ষেত্রে এখান থেকে কপি করতেও ঝামেলা করে, দেখি কপি করতে দেয় কিনা। তো ভাই একটা বিষয় শোনেন, আমি আপনাদের সুবিধার জন্য যেহেতু আমি কিন্তু এটা ডাইরেক্টলি অ্যাপ্রুভাল নেব না, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য দেখাচ্ছি, আমি আমার এই ভিডিও ডিসক্রিপশনে দেখেন ম্যানেজারের দেখেন এই যে এই মনে করেন হচ্ছে আপনার এই স্কাইপি লিঙ্ক, দেন হচ্ছে আপনার এই ম্যানেজারের আপনার মনে করেন জিমেইল, এই ওই কয়টা অপশন আমি মানে দিয়ে দিব, আপনারা জাস্ট এখান থেকে একটু দেখে নেবেন। তারপরে দেখি একটা ডেস্কটপ মোড করে কি নেওয়া যায় কিনা, দাঁড়ান একটু দেখি, ডেস্কটপ মোড করলে যদি নেওয়া যায় তাহলে তো সুবিধা আছে, দেখি ডেস্কটপ মোড করে নেওয়া যায় কিনা। তো ব্যাস এখান থেকে কপি করতে দিচ্ছে না, আমি এত ঝামেলা করতে চাচ্ছি না, আপনারা কাইন্ডলি আমাকে আমি এই ভিডিও ডিসক্রিপশনে ভাই এই এই কয়টা লিঙ্ক আমি আপনাদেরকে দিয়ে দিব, আপনারা সেখান থেকে কপি করে নিয়ে গিয়ে বসে দিবেন। আর দুই নম্বর যেটা কথা ভাই সেটা হচ্ছে যে অবশ্যই আপনারা হচ্ছে এই দেখেন এখানে সব আছে, আপনার কী দিবেন দেখেন জাব্বার আছে, আপনার যে দেখেন টেলিগ্রাম আছে, দেন আপনার হচ্ছে স্কাইপি আছে, দেখেন সব কিছু আছে। মূলত এখান থেকে আমি ওখানে জাস্ট বসাই দিচ্ছি ব্যাস। তো দেখেন পেজটা মনে হয় রিলোড নিয়ে নিল, জাস্ট একটু সময় দিতে হবে, তো না রিলোড নিয়ে নেয় নাই, দেখেন তো যেখানে ছিল সেখান থেকে আসছে। তো দেন এখান থেকে শুধু পাসওয়ার্ডটা রিলোড নিছে, মানে কাজ করতে করতে ভাই আরেক জায়গায় গেলে একটু ঝামেলাই করে। তো মূলত এখানে সব কিছু ঠিকঠাক আছে, দেন এখানে দেখেন মূলত এখানে কিন্তু সব কিছু ঠিকঠাকই আছে ভাই। তো দেন এখান থেকে জাস্ট আপনাদের কাজ হচ্ছে এখন দেখেন স্কাইপি নামের জায়গায় আমি যেখানে যেভাবে বললাম ভাই ওখান থেকে ওই স্কাইপি নামটা নিয়ে আসে এখানে আপনারা বসাই দিবেন, স্কাইপি নামটা বসাই দিবেন। দেন এখান থেকে আপনারা মনে করেন হচ্ছে মানে টেলিগ্রাম জাব্বার যা যা পারেন এখানে আপনারা জাস্ট বসাই দিবেন তাহলেই হচ্ছে। দেন এখান থেকে আপনারা এই দেখেন সিপিএফুল সম্পর্কে নিচের এখানে বোঝাচ্ছে সিপিএফুল সম্পর্কে আপনারা কোথায় থেকে জানতে পারছেন, মানে আমাদের সম্পর্কে আপনারা কোথায় থেকে জানতে পারছেন। তো মানে এখানে আপনারা লিখে দেবেন হচ্ছে গুগল অথবা ফ্রেন্ডস, ও সরি উপরে লিখে হচ্ছে এখানে আপনারা নিচে লিখে দেবেন হচ্ছে ইউটিউব গুগল বা ফ্রেন্ডস, আমি মূলত গুগল দেই, গুগল দিয়ে দিলাম। তো দেন এখান থেকে ফ্রেন্ডস দেখেন এখানে আপনাদের কিন্তু ফেসবুকের একটা লিঙ্ক চাইছে, তো আমি আমার ফেসবুক ইউআরএল লিঙ্কটা এখানে বসাই দিচ্ছি। তো আমি আমার ফেসবুকে চলে যাচ্ছি ভাই, তো ফেসবুকে যাওয়ার পরে জাস্ট এখান থেকে আমি ফেসবুক ইউআরএল লিঙ্কটা বসাই দিব। এখান থেকে জাস্ট আমি আমার ফেসবুক ইউআরএল লিঙ্কটা বের করে নিয়ে বসাই দেবো তাহলেই হচ্ছে।
তো ব্যাস দেন এখান থেকে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে আমি এখান থেকে আমার প্রোফাইল লিঙ্কটা নিয়ে নিচ্ছি। এই যে আমি প্রোফাইল লিঙ্কটা কপি করে নিলাম ভাই, আপনারা আপনাদের প্রোফাইল লিঙ্ক কপি করে এখানে দিবেন, কোনো প্রবলেম নাই। তো দেন এখান থেকে আমি দেখেন পেস্ট করে দিচ্ছি জাস্ট। তো দেওয়ার পরে সব কিছু ঠিকঠাক থাকলে দেন এখান থেকে আপনারা যে কাজটি করেন ভাই, এখানে আপনারা টিক মার্ক করে দেবেন। দেখেন তো টিক মার্ক করে দেওয়ার পরে আপনাদের সামনে ঠিক এরকম একটা অপশন চলে আসবে। দেন এখান থেকে আপনারা ইয়েস করে দিবেন, মানে উপরকার সবগুলো সত্যি আপনার মানে ঠিকঠাক আছে, আপনি রিয়েল বিজনেসম্যান এটার মানে সেটা বোঝাচ্ছে। তো দেওয়ার পরে সব কিছু ঠিকঠাক থাকলে দেন এখান থেকে আপনারা আই এম নোট এ রোবট এই অপশনটিতে ক্লিক করে দেবেন। তো আমি এখানে ক্লিক করে দিলাম আই এম নোট এ রোবট। দেন এখান থেকে আপনারা পাহাড়গুলো সিলেক্ট করে দেবেন ভাই, সরি এখান থেকে আমি বাইসাইকেল, দেন এখান থেকে ভেরিফাইডে ক্লিক করে দিলাম। ভেরিফাইড নিয়ে নিয়েছে, দেন এখান থেকে দুইটা অপশানে আপনার টিক মার্ক করে দেবেন। দেখেন তো আমি দুইটা অপশানে সুন্দরভাবে টিক মার্ক করে দিলাম। দেওয়ার পরে আপনারা আরেকবার কাইন্ডলি একটু দেখে নেবেন যে কোনো কিছু ভুল আছে কি না ভাই, সুন্দরভাবে আরেকবার দেখে নেবেন, কারণ ম্যানেজার আবার বলতেছি এগুলো কিন্তু সব কিছু সুন্দরভাবে ম্যানেজার কিন্তু চেক করবে ভাই, বারবার আপনাকে বলে দিচ্ছি। তো দেখেন এই যে এরকম সব কিছু ঠিকঠাক থাকলে দেন এখান থেকে আপনারা কাইন্ডলি সাইন আপে ক্লিক করে দেবেন। দেখেন আপনারা একটু টেনে টেনে দেখে নেবেন যে আমি কীভাবে কী করলাম ভাই, এভাবে আপনারা একটু কাইন্ডলি আবার দেখেন, এভাবে পূরণ করে নেবেন। দেখেন আমি আপনাদেরকে আরেকবার দেখাচ্ছি, ঠিক এভাবে আপনারা দেখেন এগুলো পূরণ করে নেবেন সঠিক হয়তো ভাই। একটা ম্যানেজার বাইরে থেকে কিনতে গেলে আমাকে টাকাতে কিনতে হতো, আমি কিন্তু আপনাকে ফ্রিতে দিছি ভাই। তাই আপনার কাছে মানে অনুরোধ থাকলো পুরো ভিডিওটা আপনি সুন্দরভাবে দেখবেন। আর এখানে আমি কিন্তু করলাম না, আমি যেহেতু এটা অ্যাপ্রুভাল নেব না, আপনারা করবেন এখানে একটু দিয়ে নেবেন, না বুঝলে আমাকে মতো নক করবেন, আপনাদেরকে হেল্প করা ট্রাই করবো। এখান থেকে এখন আমি সাইন আপে ক্লিক করে দিচ্ছি। তো সাইন আপে ক্লিক করে দেওয়ার পর জাস্ট একটু সময় নেবে দেখেন। তো অনেক ক্ষেত্রে আপনার এই মেইলটিতে সঙ্গে সঙ্গে মেইল পাঠাবে অথবা কিন্তু মেইল পাঠাতে কিছুক্ষণ সময় নেবে ভাই, আবারও বলতেছি। তো দেখেন এই যে আমার কিন্তু এই যে দেখেন আমার কিন্তু হয়ে গেছে ভাই, দেখেন অ্যাপ্লিকেশন এই যে দেখেন এখানে কিন্তু মেসেজ চলে আসছে, আমি এখানে সেভে ক্লিক করে দিলাম। দেখেন সেভে ক্লিক করে দিলাম, আমার কিন্তু নিয়ে নিয়েছে। এটাই কিন্তু একটু হার্ড, মানে এখানে আপনাদের কোনো প্রকার ভুল করা যাবে না। তো দেখেন ভাই আমার কিন্তু মূলত এখানে নিয়ে নিয়েছে। দেন এখানে আমি এখন লগইনে ক্লিক করলে দেখেন পিন্ডিং দেখাবে, এখানে ধরেন আমি এই যে অ্যাকাউন্টটা অ্যাপ্রুভালের জন্য ট্রাই করলাম, সাইন আপ করলাম, ক্লিক করে দিলাম। দেন এখান থেকে ধরেন লগইনে ক্লিক করে দিলাম। তো লগইনে ক্লিক করে দিলে দেখেন এখানে দেখেন এই যে আমার কিন্তু অ্যাকাউন্টটা পিন্ডিংয়ে পড়ে আসে, এই যে দেখেন পিন্ডিং, দেখেন অ্যাকাউন্ট পিন্ডিং, মানে ম্যানেজার এখন আপনার সাথে কমিউনিকেশন করে আপনার সাথে ম্যানেজারের সাথে আপনাকে ভাইবা দিতে হবে, দেন আপনি কিন্তু অ্যাকাউন্টটা অ্যাপ্রুভাল পাবেন। তো এখন আমি আপনাদেরকে ম্যানেজারের সাথে কীরকম আমার কাছ থেকে ভাইবা নিছে সেই সিস্টেমটা লাইভে দেখাচ্ছি ভাই। দেন আপনারা কীভাবে কী করবেন সম্পূর্ণ সিস্টেম দেখা যাচ্ছে, চলেন আমি এখন আপনাদেরকে স্কাইপি দিয়ে নেওয়া যায়। তো আবারও বলতেছি আমি কিন্তু সিপিএফএলের ম্যানেজারের স্কাইপি লিঙ্কটা আমার ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দেবো, সম্পূর্ণভাবে সব কিছু সিস্টেম করে দিয়ে দেবো, আপনারা খুব সহজে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো নেওয়ার পরে আপনারা এখন যেটি করবেন স্কাইপিতে চলে যাবেন, আমি আমার স্কাইপিতে চলে যাচ্ছি ভাই। স্কাইপিতে যাওয়ার পরে দেখেন স্কাইপিতে আসার পরে এখানে আমি ম্যানেজারের সাথে কথা বলছি, সেটা এখন আপনাদেরকে আমি দেখাই, সম্পূর্ণ সব কিছু দেখাবো ভাই। যার শুধু যেগুলো পার্সোনালিটি সেগুলো একটু হাইড করবো, তাছাড়া সব দেখাই দেবো। এই যে দেখেন অ্যান্ডি, দেখেন এটা হচ্ছে ম্যানেজার সিপিএফুলের। তো আপনারা অনেক ক্ষেত্রে এখানে এসে সার্চ করলে চলে আসবে ভাই, দেখেন এখানে আপনারা এন ডি ওয়াই জাস্ট এরকম অ্যান্ডি লিখলে আপনাকে এই যে দেখেন চলে আসবে। জাস্ট আপনারা যদি আপনার স্কাইপিতে গিয়ে এখানে সার্চ করেন তাহলে চলে আসবে। আবারও বলতেছি স্কাইপিও কিন্তু আপনার যে জিমেল দিয়ে অ্যাপ্রুভালের জন্য সাইন আপ করবেন সেই জিমেল দিয়ে স্কাইপি ক্রিয়েট করে নেবেন। তো দেখেন ভাই এখানে এখন আমি সবার নিচে চলে যাচ্ছি, তো সবার নিচে সবার উপর থেকে দেখাবো, সরি সবার উপরে চলে যাচ্ছি। যাওয়ার পরে আমি ম্যানের সাথে কী কী কথা বলছি দেখেন আমি আপনাদেরকে এখন দেখাই, মন দিয়ে দেখেন ভাই আপনাদেরকে কাজে দিবে। এখানে দেখেন আমি লিখছি হ্যালো স্যার হাউ আর ইউ, আমি কিন্তু ফার্স্টেই অ্যাকাউন্ট মানে সাইন আপ করার পরে তাকে নক করছিলাম, তারপরে সে দেখেন আমাকে কিন্তু পরে রেসপন্স করছে, একদিন পরে দেখেন সে রেসপন্স করছে, হে সুমন আহমেদ আই এম ভেরি ওয়েল। দেখেন এগুলো আপনারা পরে নেবেন ভাই, আমি এত পড়তে পারবো না, আপনারা জাস্ট একটু পরে নিয়েন। দেখেন এই যে আমি তার সাথে সে এইভাবে কমিউনিকেশন করছি দেখেন, তারপরে সে কিন্তু রেসপন্স করছে, তারপরে আমার কাছে জিমেল চাইছে, আমি জিমেল পাঠাইছি, দেখেন এভাবে আমি মেসেজিং করছি, আপনারা জাস্ট এগুলো পরে নিলেই বুঝতে পারবেন। দেখেন এই যে দেখেন আমি কিন্তু তার কাছে মানে সে আমার কাছে মেসেজ করছে, আমি তার সাথে রেসপন্স করছি, দেখেন এভাবে আপনারা কাইন্ডলি রেসপন্স করবেন। দেখেন এই যে এগুলো জানতে চাইবে আপনারা এইভাবে তার সাথে ভাইবা দিবেন, এইরকম এগুলাই জানতে চাইবে স্যাম ভাই, কোনো সমস্যা নেই, এগুলাই জানতে চাইবে, ভয়ের কোনো কারণ নাই, জাস্ট এভাবে আপনারা জানতে চাইবেন। দেখেন আমি কিন্তু তাকে মনিটাইজের মানে স্ক্রিনশট পাঠাইছি, আপনাদেরকে ভাই সাজেস্ট করবো, কারণ অনেকেই আমাকে নক করবেন আমি জানি। তো আমি ট্রাই করবো কাউকে আইমনটাইজের ম্যানেজার আর কি আইমনটাইজের স্ক্রিনশটটি দেওয়ার, কাউকে আমি দিব লস প্লোসের, সেখান থেকে আপনার স্ক্রিনশট কীভাবে তৈরি করে নেবেন ইমোতে আমি বলে দেবো সম্পূর্ণ সিস্টেম। এই ভিডিও ডিসক্রিপশন আমার ইমো নম্বর দেওয়া থাকে, ইমোতে নক করবেন, আমি আপনাকে ইমোতে বলে দিব। তো দেখেন এই যে এখানে কিন্তু সব সিস্টেম আছে, দেখেন জাস্ট এভাবে দেখেন এই যে আইমনটাইজের আমার কাছে স্ক্রিনশট চাইছিলো, দেখেন আমি স্ক্রিনশট পাঠাই দিছি। দেন দেখেন সে কিন্তু আবার দেখেন আমি স্ক্রিনশট পাঠানোর পর তাকে সে কিন্তু আমাকে আবার দেখেন একটা জায়গা ইন্ডিকেট করে দিছে যে এটার আমাকে স্ক্রিনশট পাঠাও। দেন আমি দেখেন তাকে আবার এই স্ক্রিনশটটি পাঠাই দিছি। তো আপনারা যদি কোনো কিছু না বোঝেন ভাই ম্যানেজারের কথা, আমি এই মতো অ্যাক্টিভ থাকা ট্রাই করি, বিভিন্ন আমি রাত্রিবেলা অ্যাক্টিভে থাকি, তখন আমাকে নক করবেন, আমি আমাকে পাঠাই দেবো।
দেন দেখেন এই যে থ্যাঙ্কস, আমি দেখেন ইউ আর অনলাইন, আমাকে কিন্তু দেখেন সে আমাকে মানে বলছি আমি কি অনলাইন আসি কিনা, আমি হ্যাঁ ইয়েস স্যার অনলাইন, দেন দেখেন আমি তার সাথে এইভাবে দেখেন রেসপন্স করছি, তারপর আবার তাকে আমি স্ক্রিনশট চাইছি, আমি স্ক্রিনশট পাঠিয়ে দিছি, তো দেওয়ার পরে দেখেন আমি তার সাথে এইভাবে কথা বলছি, ভাই কাইন্ডলি আপনারা দেখবেন তাহলে আপনি এগুলো বুঝতে পারবেন, দেখেন আমি ঠিক এভাবে তার সাথে কথা বলছি, দেখেন এই যেভাবে কথা বলছি মানে আমি তাকে বুঝাইছি যে আমি আমার একটা ফ্রেন্ডের অ্যাকাউন্টে কাজ করি, আমি তার সাথে আর কাজ করতে চাচ্ছি না, আমি একাই কাজ করতে চাচ্ছি, সে আমাকে ডলার রেট কম দেয় যার কারণে আমার পোষায় না বা আমার অনেক লস হয়ে যায়, তো আমি একাই কাজ করতে চাই, সে তাকে আমি সেভাবে বুঝাইছি, দেখেন এই যেভাবে আমি তার সাথে কমিউনিকেশন করছি আপনারা দেখে নেন ভাই, দেখেন তো দেখানোর পর সে আমার কাছ থেকে জিমেইল অ্যাড্রেস এগুলো চাইছে, আমি মূলত তাকে কিন্তু সব জিমেইল অ্যাড্রেসগুলো পাঠাই দিছি ভাই, দেখেন তো দেওয়ার পরে এভাবে তাকে আমি কিন্তু পাসওয়ার্ড এগুলো সব কিছু পাঠাই দিছি, দেওয়ার পরে দেখেন সে আমাকে বলছিল যে আমাকে 18 ঘন্টার জন্য মানে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে দিবে, আমি যদি আমার মধ্যে তাকে ভালো কাজ না দেখাতে পারি সে আমাকে আবার ডিঅ্যাক্টিভ করে দেবে, কিন্তু একবার অ্যাপ্রুভাল করে দিয়েছে মানে ভাই এক মাস সময় পাবেন, এক মাসের মধ্যে যদি আপনার অ্যাকাউন্টে কাজ না করেন এই ক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্টটি ক্লোজ করে দেবে, তাছাড়া কিন্তু সে অ্যাকাউন্ট কোনোভাবে ক্লোজ করবে না, দেখেন একবার অ্যাপ্রুভাল দিলে, তো তারপরে দেখেন সে কিন্তু আমার কাছে ন্যাশনাল আইডি কার্ড চাইছে ভাই, তো এই জায়গাগুলো এখন আমাকে হাইড করে দিতে হবে ন্যাশনাল আইডি কার্ড, তো এখানে আপনারা অনেকেই মেসেজিংগুলো বোঝেন না, তো দেখেন সে ন্যাশনাল আইডি কার্ড কীভাবে চাইবে, সে বলবে আপনাকে ন্যাশনাল আইডি কার্ড আপনার বুকের উপর রেখে আপনাকে একটা ছবি তুলতে বলবে, তো আপনার একটা ফ্রেন্ড দিয়ে বুকের উপরে রেখে আপনার ছবি তুলে তাকে পাঠিয়ে দেবেন, মানে আপনার বুক সহ ফেস সহ ন্যাশনাল আইডি কার্ড সহ একটা ছবি তুলে পাঠিয়ে দেবেন, দেন আপনাকে বলবে যে একটা খাতায় পেজে আপনি আজকের ডেটটা লিখেন, তো সে কিন্তু একটা ডেট বলে দিবে, সেই ডেটটি আপনি খাতার পেজে লিখবেন, তো খাতার পেজে লেখার পরে সেটাও আপনার বুকের উপর রেখে একটা ছবি তুলতে বলবে, তো ছবি তুলে এখানে তাকে সাবমিট করতে হবে ভাই, তো আমি এখানে কিন্তু এগুলো হাইড করে দেবো, আগেই বলতেছি আমার ন্যাশনাল কার্ড এগুলো কিন্তু হাইড করে দেবো, দেখেন মূলত আমাকে এইভাবে ছবি তুলে পাঠিয়ে দিতে হয়েছে, কিন্তু আমি এগুলো কিন্তু হাইড করে দেবো, আবারও বলতেছি দেখেন এইভাবে কিন্তু আমাকে মানে পাঠিয়ে দিতে হয়েছে, দেখেন এইভাবে আমি কিন্তু এগুলো হাইড করে দেবো, তো দেওয়ার পরে দেখেন সে কিন্তু অনলি আবার ন্যাশনাল কার্ড চাইছে, তারপরে আমি কিন্তু তাকে আবার অনলি ন্যাশনাল কার্ড পাঠিয়ে দিছি, তো এইভাবে দেওয়ার পরে দেখেন সে কিন্তু আমাকে 48 ঘন্টা কথা বলছে, বলে দেখেন এই যে আমাকে কিন্তু অ্যাপ্রুভাল করে দিয়েছেন, জাস্ট অ্যাপ্রুভ ইওর অ্যাকাউন্ট ইজ অ্যাকাউন্ট নাম্বার এত দেখেন, তো করে দিয়েছেন দেখেন লগ ইন অ্যাকাউন্ট নাও, মানে আমার অ্যাকাউন্টটা সে কিন্তু অ্যাপ্রুভাল করে দিয়েছে, দেওয়ার পরে সে কিন্তু আমাকে মানে আর কি অ্যাকাউন্ট আমার অ্যাপ্রুভাল করে দিয়েছে, লগ ইন করতে বলতেছে, তো আশা করি ভ্যাটস এইভাবে কিন্তু সে অ্যাপ্রুভাল করে দিয়ে, তারপরে আমি দেখেন তার কাছে অফার জানতে চাইছি কোন অফার ভালো কাজ হবে, সে কিন্তু আমাকে দেখেন অফার দিয়ে দিয়েছে ভাই, দেখেন অফার দিয়ে দিয়েছে, ঠিক এভাবে আপনারা কাজ করলে এখান থেকে ভালো পরিমাণ একটা আর্নিং করতে পারবেন, দেখেন এই যে আমি কীভাবে কথা বলছি, আমি কিন্তু সম্পূর্ণ সিস্টেম আপনাকে দেখাই দিলাম ভাই, তো জাস্ট আপনারা এভাবে কাজ করলেই হচ্ছে, তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন, তো এখন আমি আপনাদেরকে একটা প্যানেলে একটু লগ ইন করে দেখাই, দেখেন সিপিএফ ফুলের প্যানেলের অ্যাকাউন্টটি কতটি ভালো, তো দেখেন আশা করি আপনারা এটা বুঝতে পারছেন চ্যাটিং সিস্টেম ভাই, তারপর কোনো কিছু না বুঝলে আমাকে ইমোতে নক করবেন, এখন বেশ আপনারা বলতে পারেন যে ভাই আপনি যে চ্যাটিং সিস্টেম আর কি স্ক্রিনশটগুলো ম্যানেজকে দিচ্ছেন আমরা কই থেকে পাবো, আমি কিন্তু আপনাদেরকে আবারও বলছি ভাই আমি আপনাদেরকে দিব, কাইন্ডলি কষ্ট করে আমাকে ইমোতে নক করবেন, আমি আপনাদেরকে সিপিএফ ফুল অ্যাপ্রুভের জন্য যে স্ক্রিনশটগুলো লাগবে ভাই আমি আপনাদেরকে দিব, সম্পূর্ণ সাপোর্ট দিব, কোনো সমস্যা নেই, ফ্রিতে আপনার অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল নিতে পারবেন, কারো কাছ থেকে বাই করতে হবে না, তো আমি এখন এখানে আমার সিপিএফ ফুল মানে অ্যাকাউন্টে লগ ইন করে আপনাদেরকে একটু দেখাই, দেখেন তো মূলত সিপিএ জাস্ট এখানে সিপিএফ ফুল লিখে সার্চ করলেই হচ্ছে, জাস্ট সিপিএফ ফুলে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনাদেরকে দেখে, তো আমার ডেস্কটপ অন করা আছে ভাই, তো ডেস্কটপ অন করা থাক, দেন আমি এখান থেকে এই যে পেজটিতে চলে যাচ্ছি, তো যাওয়ার পরে দেন এখান থেকে যে কাজটি করব লগ ইনে ক্লিক করে দিব, দেন এখান থেকে ইমেল এই পাসওয়ার্ডগুলো আমি দিয়ে দেবো, এই যে দিয়ে দিলাম, তো দেওয়ার পরে দেন এখান থেকে লগ ইনে ক্লিক করে দিলাম, তো দেখেন এই যে আমাদের সিপিএফ ফুলের ল্যান্ডিং পেজে কিন্তু চলে গেল ভাই, এই যে দেখেন, তো মূলত আপনারা কিন্তু বিষয়টা বুঝতে পারতেছেন ভাই, দেখেন সিপিএফ ফুল কিন্তু অনেক ভালো একটা নেটওয়ার্ক, এখান থেকে আপনার অফারিং সিস্টেমগুলো এগুলো কিন্তু আমি নেক্সট একটা ভিডিওতে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ সব কিছু দেখাই দেবো ভাই সব কিছু, তো আজকে কোন অফার নিয়ে কাজ করবেন কীভাবে কাজ করবেন যদি লাগে আমাকে কমেন্ট করবেন আমি সেইটার উপর রিভিউ দেবো, আপনারা তো দেখেন এই যে আমাদের এই প্যানেল, তো দেখেন এই যে এটা হচ্ছে ম্যানেজার, ফ্রেন্ডলি একটা ম্যানেজার ভাই, অস্থির ফ্রেন্ডলি একটা ম্যানেজার, তো এই যে দেখেন ম্যানেজারের স্কাইপে আইডি, এই যে দেখেন সব কিছু আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো আপনাদেরকে, কোনো টেনশনের কারণ নেই, জাস্ট আপনারা আমি ঠিক যেভাবে দেখালাম ভাই এইভাবে যদি ট্রাই করেন আপনারা 100% সিপিএফ ফুল অ্যাকাউন্ট আপনারা অ্যাপ্রুভাল নিতে পারবেন খুব ইজিতেই, তো এবার ভিডিওটি থেকে কতটুকু উপকৃত হলেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং নেক্সটে কী নিয়ে ভিডিও চাচ্ছেন সেটি আমাকে বলবেন, আমি আপনাকে সেই রিলেটেড ভিডিও দেওয়ার ট্রাই করবো, তো আজকে ভিডিওটি এই পর্যন্ত ভিউয়ার্স, তো নেক্সট আবার আপডেট কোনো ভিডিও নিয়ে আপনার সামনে চলে আসবো, তো সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সদা সর্বদা মাই আইটি টেক চ্যানেলের সঙ্গে থাকবেন, আল্লাহ হাফেজ।